হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আসলে আমরা যারা বিগিনার ভাই আছি আসলে আমরা অনেক সময় দ্বিধা পদে পড়ে যাই যে একটা ক্যামেরা কেনার সময় আসলে কোন ক্যামেরাটা আমরা কিনবো কোন ক্যামেরাটা আমাদের জন্য বেস্ট হবে এবং কোন ক্যামেরা দিয়ে আমরা আমাদের মন মতো ভাবে কাজ করতে পারবো এমন হয় যে আমরা অনেক সময় ক্যামেরা কেনার আগে নিকটস্থ বড় ভাই বা যারা ক্যামেরা ভালো বোঝে তাদের সাজেশন নেই বা অনেক সময় আমরা হয় কি যে ক্যামেরা কিনে ফেলছি কেনার পরে আসলে একটার পরে একটা প্রবলেম সলভ হচ্ছে যা বা যার জন্য ক্যামেরা কিছুটা করতে পারতেছি না ঠিক আছে সোমে আবার আপডেট একটা ক্যামেরা কেনার জন্য ওইটা সেল করতে হচ্ছে লস দিয়ে এর জন্য আসলে আমাদের অনেক প্রবলেমে পড়তে হয় সো এই সব প্রবলেমের জন্য যেসব ভাইয়েরা আছে যার সব ভাই আসলে বুঝতে পারে না যে আসলে ক্যানন কিনবো নাকি নাইকন কিনবা এইসব দ্বিধাবোধের ভিতরে বুঝতেছে তারা মূলত আমার ভিডিওটি আসলে পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই ক্লিয়ার হবে যে আসলে আপনার কোন কাজের জন্য কোন ক্যামেরা আপনাদের জন্য বেস্ট হবে সো বিয়াস ক্যামেরা কেনার আগে আসলে আমাদের দুইটা বিষয় বিশেষ করে মনে রাখতে হবে সেটা হলো যে আসলে আমরা ক্যামেরা কী কাজের জন্য নিচ্ছি সেটা আসলে ভিডিওগ্রাফির জন্য নিচ্ছি নাকি ফটোগ্রাফির জন্য নিচ্ছি আসলে ফটোগ্রাফি বলতে যে আমরা ওয়েডিংয়ে ফটো করি বা পোর্ট্রেট পিক তুলি বা আদার্স ফটোগ্রাফি এই জন্য নিচ্ছি নাকি আমরা ইউটিউবিং ইউটিউবিং করবো শর্ট ফিল্ম বানাবো বা আদার্স যে ভিডিওগ্রাফির কাজগুলো আছে ওগুলো করবো সো ফার্স্ট টাইম আমাদের এই দুইটা বিষয় আমাদের অবশ্যই ক্লিয়ার হতে যে কোন কাজের জন্য আমরা ক্যামেরাটা কিনতেছি যদি আমরা ভিডিওগ্রাফির জন্য ক্যামেরাটা কিনে থাকি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে ক্যামেরাটা কিনতেছেন সেটাই মাইক্রোফোন সাপোর্ট করে কিনা ফেস ডিটেকশন ফোকাসিং মুড আছে কি না এই দুইটা বিষয় অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এবং ডিসপ্লে রোটেট হয় কিনা ডিসপ্লে রোটেড একটা সুবিধা আছে যে আপনি যে কোনো অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আপনি ভিডিও করতে আপনার একটু সুবিধা হয় আর আমি যদি বলে যে ভাই কোন ক্যামেরাটা আসলে ক্যাননের জন্য ভিডিওগ্রাফির জন্য বেস্ট হবে আমি আপনিও আপনাকে ক্যান ক্যাননের কথা বলবো কেননা ভাই ক্যাননই একমাত্র যে লো বাজেটের ভিতর থেকেও আপনার ফেস ডিরেকশন ফোকাসিং মুড দিছে যার ফলে আসলে আপনি আপনার সাবজেক্ট খুব ক্লিয়ারলিভাবে অটোমেটিকলি ফোকাস হবে এবং আপনি খুব সহজেই ভিডিও করতে পারবেন আর সেক্ষেত্রে আমরা যদি কেন শিখছেন কেন ছয়শো পঞ্চাশ সাতশো একশো ডি তারপরে সাতশো পঞ্চাশ আষ্ট দুশো ডি এইগুলো আসলে বিগিনারদের জন্য ভিডিও ভিডিও করার জন্য খুবই ভালো আর যদি বাজেটের কথা বলেন সেক্ষেত্রে হয় কি যে আমি আমি মনে করি বিশেষ করে যে আপনি যদি সাতশোটি নিউ কেনার কথা চিন্তা সেকেন্ড হ্যান্ড সাতশো পঞ্চাশটিউ সাতশো খুব ভালো পান সেক্ষেত্রে আমি মনে করি যে অনেক ভালো হবে সেক্ষেত্রে হয় কি যে নেক্সট টাইম যখন আপনার আপডেট করার প্রয়োজন পড়বে সেটা আর পড়তে চান আপনি ওইটা দিয়েই ভালো ভালো ভিডিও বানাতে পারবেন আবার যদি কেউ দুশোটি নেওয়ার কথা চিন্তা করে দুশোটি থেকে এইট হান্ড্রেড দিয়ে প্রাইস মার্কেট প্রাইস অনেক বেশি হয় সো ওইটা আপনি বিয়াল্লিশ হাজার টাকা কেন দুশোটি এইটিন টু ফিফটি এমএম লেন্স সহ সো ওইটা থেকে আপনার এইট হান্ড্রেডে যদি সেকেন্ড হ্যান্ড নেন অলমোস্ট নিউ যদি কোথাও পান সেটা নেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে কারণ এইট হান্ড্রেড ডিতে আপনার পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট অন্যদিকে আপনার টু হান্ড্রেডে মাত্র নয়টা আর চব্বিশ মেগাপিক্সেল দুইটা করেই আর এইট হান্ড্রেড দিতে আপনার ভিডিও রেজলেশন অনেক ভালো সো আপনার ভিডিও করার জন্য এবং ফোকাসিং পয়েন্ট বেশির জন্য আপনাকে ভিডিওতে অনেক বেশি হেল্প করবে এইট হান্ড্রেড ডি সো গাইস আমরা যদি ভিডিওর ভিডিওর কথা বলি অবশ্যই আমাকে ক্যাননের দিকে যেতে হবে এবং অবশ্যই আমাকে তিনটা জিনিসের দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে এক যে মাইক্রোফোন বোম সাপোর্ট করে কিনা আর ফেস ডিটেকশন মোড আছে কিনা ডিসপ্লে রোটেট হলে ভালো হয় গাইস আমরা যদি আসলে ফটোগ্রাফির কথা বলি সেক্ষেত্রে আসলে নাইকন আমাদের ফার্স্ট চয়েস থাকা উচিত কারণ ক্যানন থেকে নাইকনের ফোকাস পয়েন্ট বেশি তারপরে সেন্সোর সেন্সর সাইজটা বড়ো এবং ফটোতে যে একটা কালার ব্যালেন্স থাকে কালার দেওয়ার ক্ষমতাও নাইকনের অনেক বেশি সো আসলে আমাদের নাইক ফটোগ্রাফির জন্য নাইকন চুজ করা উচিত আমরা আসলে যদি বাজেট অনুযায়ী নাইকন যদি যাদের বাজেট কম তারা বত্রিশশো থেকে তেত্রিশ চৌত্রিশ এগুলোও নিতে পারি আবার পাঁচ হাজার দুইশো তিনশো এগুলোও খুব ভালো আবার পাঁচ হাজার পাঁচশো ছয়শো এগুলোও ভালো আবার যদি কাজের বাজেট একটু বেশি থাকে বা নাইকনের ডি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এটা মার্কেট থেকে নিতে গেলে হয়তো আপনাদের ত্রিশ বত্রিশ তেত্রিশ হাজার পরে যেতে পারে ওই টাকা দিয়ে আমরা যদি নাইকনের ডি সেভেন থাউজেন্ড সেকেন্ড হ্যান্ড কেনার কথা চিন্তা করি সেটা আরও বেশি ভালো হয় কারণ আপনি একটা সেমি প্রফেশনাল বডি পাচ্ছেন প্রফেশনাল মটর সো যে কোনো লেন্স আপনি সাপোর্ট করতে পারবেন এবং যে কোনো একটা ওয়েডিং প্রোগ্রাম সব ধরনের কাজ করতে পারবেন সো আমার মনে হয় যে আসলে আবার যদি পাঁচ হাজার দুইশো বা পাঁচ হাজার তিনশো মার্কেট থেকে কেনার কথা চিন্তা করা যে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা পড়ে যাবে বা একটু আর একটু বেশি পড়তে পারে সাত হাজার একশো যদি আমরা নিয়ে নিই সেকেন্ড হ্যান্ড সেক্ষেত্রে আরও বেশি ভালো হয় সো গ্যাস ডিসিশন আপনারাই নিবেন যে আসলে ক্যামেরা নতুন কিনবেন বা সেকেন্ড হ্যান্ড কিনবেন কোনটা আপনার জন্য ফেভার হয় জাস্ট আমি আমার মতো বলে গেলাম যে যদি ফটোগ্রাফির জন্য হয় তাহলে আমরা অবশ্যই নাইকনের দিকে যাব আর যদি ভিডিওগ্রাফির জন্য হয় আমরা ক্যাননের দিকে যাবো আর অবশ্যই ক্যামেরা কেনার আগে আপনাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে যে আমার কাছ থেকে মাঝে মাঝে অনেক ভাই ক্যামেরা নাই ক্যামেরা নেওয়ার পরে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আসলে ভিডিও করা যাচ্ছে না মাইক্রোফোন সাপোর্ট করে না এটা বলবেন না আসলে বিষয়টা তো দোকানদার আপনাকে বলবে না আপনাকে জেনে শুনে দিন যেতে হবে যে বা আপনি দোকানদারে জিজ্ঞেস করবেন যে ভাই যে ভিডিও করা যাবে কি না বা মাইক্রোফোন সাপোর্ট করা যায় কি না এই বিষয়গুলো অবশ্যই আপনাকে ক্লিয়ার হয়ে দেন একটা ক্যামেরা কিনতে হবে সো গেস আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি যেটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য প্লিজ বেল বাটন একটি ক্লিক করে রাখবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম